ভালো মন্দ জানি নেই, হাম করে না, সে আমি হলো দে ধর্ম। একতা পাপ পাপ বলে বাজি নে যাও, একতা পুণ্য পুণ্য বলে বাজি নে যাও, তাহলে তুমি পাপ মাঞ্জরে বিপদগ্রস্ত করে, নিম্নগতি করে, কানিতে তস নস ঘুরি দেয়। পুণ্য মাঞ্জর সংগঠিত করে, পক্ষ করে, কোনালে সুগানে আশাবাদ ব্যক্ত করা যায়, নেক্সট টাইম প্রোগ্রেশন হুম হুম ঘুরি হয়ে যায়। যেমন হচ্ছে একসময় ওগো ব্যক্তি ধর্ম বলে না মানে, ধর্ম আসেনি বহুত প্রচার আগে দি একে সত্য বলে আমাদের ধর্ম প্রচার করেন, সে হইতে শুরু করি ধর্ম অনুমান হৃদয় মানে যে হন অনুমান দে হইতে পাঁচ বিয়ে বাজলে এক চোখ দুই চোখ অন্ধ হয়ে যান দই সেক্ষেত্রে ধর্ম আনারও বেশি বোধকম নয়, কারণ ত্রিবিধ জ্ঞান সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান হলে কা অহংকার করণ লেখাপড়া সম্ভব থাক সেকে হুগুনাক্য বাবু ফার্স্ট এ ভাজালো দে, তারপরে দিকে দা গুরু বুঝো হ্যাঁ বাইক করলো হলো পড়া সাধারণ বেড়া বেড়া হরি কমিলে বেড়ার বেশি বাইক করলে হ্যাঁ বাইক নাম দিব দেখা যায় দোষী দিকে হরি ত্রিপুরা সে দিয়ে বোধ কইন লেখাপড়া ঠিক দিকে দেওয়ালা বুঝুন অরুণাচল মিলে উনি এজন লেখাপড়া সম্পারণ এইটু শিক্ষিত হলে দিবে একমাত্র ডিগ্রি বাইচ আর বেশি ওরে দি যে মান লেখাপড়ার শিক্ষা সংখ্যা হম দেখা দ্বারা নেই আয় তাই এইটু আরো কান সি হলো দে লেখাপড়া জীবন সিগুন এইটু নতান ব্যাগ যোগদণ্ড ত্রিপুরা মিজোরাম তবে শাসন গঠন হলে যে সিধু বেশিরভাগ লেখাপড়া ভাজ্যে গুণে সে সিধু তারা অনেকটা সহকারী হিসেবে সিধুকে মানে চুনরে বিভিন্ন দিকে তারা সিধু হামগুড়ি নেই সরকারি সাউরি থাউরি ভেনে বে সিধু হামগুড়ি নেই আগুন তারা এই তো ব্যাগ ন ঘুরি ব্যাগ সিধু জীবন যাপন করি ব্যাগ তাই এইটু কৌচ শিক্ষিত এই ন দুগুণ শিক্ষিত এইগুণ এইটু হলে সেটু জান দো যার ফলে এইটু আরো শিক্ষা সংখ্যা কমে যান বিশেষত জাতি কৌনগত জেনে যে আমি দেখি দেখি মুরব্বী গুজর মনে হচ্ছে ধার্মিক লাগে মুরব্বী গুজর পার্বত্য চট্টগ্রাম যত পতনের মূলে রইয়ে অধর্ম ধর্ম আর মানন ধর্ম কেন সে শিক্ষা দেয় তুমি চিন্তা করিস ফানে হতে আমি শিওন ডাঙর ফানে হতে মারি নারি বুদ্ধি শুনে বুদ্ধিস যারা কিন্তু দুম দুম মানুষজন মাতন দিছ মানুষজন নিজে বাপ্প মারার বেবি মারার হাক্কারে মারার জিদুরিয়া মারার হাজার হাজার মানুষ মরি জিয়ন নিজ নিজ সাংবা জাতি আদত সাংমা মরি জিয়ন ইনি বিশাল অভিশাপ ধর্ম অন্য মানার কারণে বনবান্ধব যদি বনবান্ধব হয়ে দেয় মলয় যদি ভাইচজন দাঁড়িয়ে থাকো লুন ঘর ভাইচজন তাই সিয়েতে ভাইচজন শান্তি বাহিনী যদি মলকে ভাইচজন দাঁড়িয়ে থাক সে নিজে মুই শুনি তা বাক্য নিয়ে তার মানে কি তাহদানি নমানন দাঁড়িয়ে থানা মানে তাহদান দৌড়া না তাই সেটাই হচ্ছে সেনার ফলশ্রুতিতে সেনার ফলশ্রুতিতে হচ্ছে এই বিপদ যা পদন দেখা যায় সিনে ধর্মর বিরুদ্ধ মতই প্রধান দেখা যাচ্ছে ধর্ম প্রধান নয় ধর্ম তো গৌরবতা এছাড়া শুধু বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম ভারত অ্যাম্বাসেডর হইতে শুরু করি এ হইতে থাইল্যান্ড বার্মার মন্ত্রী তন্ত্রী ডিফেন্স মিনিস্টার বার্মার এনে এই বনবাদের পদদলি লোভাতে ইচ্ছুন সরকারে কার্পেট বিজে বিজে আনিয়ে দেয় বার্মা সে জেনারেল লড়ে ইয়া সামরিক ইয়ে সেলা পড়ে
ওই দারে তো হুদুল লাম্বন যে তন্দরে হারবে বিজে দিয়ে বানাওয়া দি দোয়াইয়া দেরি যাও কত কত বড় মানুষ তাহলে ধর্ম না হলে সমাজ সিনিলে কোন নাই যা সিনজন যে ধর্ম আন্দ সিনজন দে গইয়ে দো আগে তো হিচু হবার নবান তুমি তো এদো পারা তো মানুষ না গইয়ে হবার নাই হব তা গইয়া গান যাকে দরে যাও পেন করে দিলুম তেনা গইয়ে গইয়ে করে দিনের জাতা নিচ্ছিনি আসে তো কি অঙ্কুল দিয়ে বিরতি করছেন ওনা বেলা তে আদিব তা আর দিষ্ঠাব করছেন সাংঘাতিক বুদ্ধ গইয়া নচ্ছ বল সকে সহযোগিতা করিবা তাহলে যে হি হদিয়ে নেওয়ার একে হি গুণার হয়ে যাকে হদককে দাঁড়া এই তো বারাদাত বুদ্ধ ধর্ম প্রচার করিতে এনেইও মর কদ হত্য ভাবছি হদভাবত্যে বিরোধী এবং মুরুব বিগুণতা করছেন না মুরুব বিগুণী অরুণাচল তোমার সৌভাগ্য দান আগে জীবনে সহায়তা করিবে সিংহ করছেন বিরোধী হিদুককে মানুষ মন মানুষ কোথায় মানুষ সিগুন সবল সত্য আনে বিরোধী করলে তা হিতে বস মিথ্যা আনসারা মুদা দেয় অঙ্গা ধর্ম আন আমার ধর্ম মানে স্বাধীন ধর্ম ওকে নারী জাতির স্বাধীনতা বুদ্ধ দিয়ে তা ধর্ম মধ্যে দিনে দি বিক্ষুনি বানিয়ে দিয়ে সে একটা স্বাধীনতা সে বড় বড় মিলে মানে তাহর হামুর ইচ্ছন ধরে বুদ্ধ ওরে সুজাতা ভাইয়ের পিন্ডি দান সে মরত্র নগরণ করছে সাধারণ লোক নারী তারপরে উৎপুল্লবান না ক্ষেমা অর্হত বিশিষ্ট অর্হতে লাগ তারা সারিপুত্র মোগলায়ন দুঃখী করে নে তারপরে বিষয়া বিরাট দাতা সঙ্গ সেবক উদিন করলে বিষয়া বিষয়া গরম তাহলে তো কত ভূমিকা সেটা তো মানে এই এই পৃথিবীতে বেলা এই বিশ্বে এই এই বিশ্বে যা কিছু কল্যাণকর অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর মিলনের ভূমিকা অর্ধেক যে আগে পৃথিবীর কল্যাণ পক্ষে আয় ধর্মানোর পক্ষে সেই সেরূপ বুদ্ধ ধর্ম মানামরত্নে গুজন বুদ্ধরে সহযোগিতা সে নয় ক্ষতি গুজন দিয়ে আগুন গম গুজন দিয়ে আগুন দু পক্ষে আয় নর নারী এই সে কারণে গম এখান হামগুড়ি করতে জেনে মিলেও নালাগে মরদও নালাগে দেশ স্বাধীন ক্ষেত্রেও শুধু মরত্নে গরম তা নয় যে একখান হোদা এই বিশ্বে যা কিছু কল্যাণকর অর্ধেক তা করিয়াছে নারী অর্ধেক তা নর স্বাধীনতার ক্ষেত্রে মিলেগুনের ভূমিকা বিভিন্ন দেশের দেখা যায় তাই দু পার্বত্য চট্টগ্রাম যা থেকে এখন ধর্ম বন্ধ থেকে আহ কিন্তু রাজনীতি রাজনীতি করে রাজনীতি লাগে রাজনীতি মুইয়া মানাম রাজনীতি লাগে কিন্তু চিন্তা রাজনীতি নয় জাত বে ইমান অকন রাজনীতি সে জাত বে দূরে দূরে আমার হারিল না সে রাজনীতি হলো ওদের রাজনীতি অত সে না বুঝো তে সেরেনা বাজনা বুঝলে বেজা যান যাদব বিপক্ষে হন দই চিনি বুধ রাজনীতি তে বিক্কে মরিবে রাজনীতি তো যাদব বিরুদ্ধে হতা না হবা মনে হলে তা ফকির হয়ে যাব বই তারপরে তাই দিয়ে না বুঝলে বেজা না যাব শিউ না হয় রাজনীতি মোয়ার লোক কিছু আনকি হাকে বলি যান সেটা তো সম্ভাবনা লাগে দৈত্যহীন দৈত্য না দৈত্য নেই এরকম খনি তো বেকানে পুরনো হলু 14 বছর স্বাধীন হলু যদি বুদ্ধ হতা তত্ত্বা গাই পক্ষ যদি তথা মারামারি নগরী যদি মিটিং ঘুরি ঘুরি সি বুলা সংশোধন করি নেই আমি এক পদে এগে যাই না ভাববে লোক রক্ত হয় বলে নেখিলাম সে আমি সেজন্য নহন ইদিয়ে যা ক্ষতি আর যেই রুয়ে মানুষের কর্তন ক্ষতি কেন তেকান তেকান হব বেজার এই সেনি মই সেনি হিতেন নহং হইনিও উদনে লাভ নেই মই বানা বুদ্ধ হতে শুনে মই কিন্তু এখানে দলিলে তাহলে এবার কানে ঠিক হয় যেন লাগে মানজুর ন গরম নেই তো সমস্যা এটা সব তুমি অরুণাচলত এত বছর মুয়ে যাও আর কুদুক মানে তঙ্গকে এই ভাইছো মাদ্দা খেবাইলে তো পালা হতা মাদ্দা খেবাইল দিয়ে আরো অন্তরা থানে নিয়ে যাবার দিদি যখন ইয়া নেই অর্ডার দিদি নেই অর্ডার দিতে তাহলে তো ধরে ধর তন্ম বিপক্ষে যারা ঘুরিবে অর্ডার দিয়েছে ব্যবস্থা করিব হ্যাঁ এই দোকান মাঝে এনে কথা তুই টাইনে ঘর
হ্যাঁ গাইছো ঠিক ঠিক বাক অথবা দেখা যাচ্ছে একখানে জ্ঞান মানে সন্ধান তন্ম হোকে সতীতন নহর উপকার ছাড়া যারা ধন মান নোয়ার তারা কি কোনো লাভ কোনো দেখে পাচ্ছি লাভ হতে চান তারপরেও সে তুরি আগন কথা এই তো হতারে তিন নেই বিদায় ওই মজো কারিগরম চেনি অশোক আমলত জীবন অশোক বিশাল ক্ষমতালয় ইয়ান গড়া ঘুরিব এন ব্যাকনে কর হলে ঘুরি গান সেই তা আজ্ঞা শোক কর আর সজাতি রাজা লাগে দে নিজ জাত গম মানুষ রাজা লিডার বো গম লাগব কিন্তু যিও লিডার হম সিহঁত ধর্ম বিরোধী দেশত যিও লিডার হবা সিহঁত ধর্মৰ আৰু বিপক্ষে তেহেনে তুই কি কৰিবি গমান্য মানিলি ধর্ম যদি চান্দি এবার মামা তারা গৌরব গড়া ঘুরিব এবার বাবা তারা মানা ঘুরিব সিহঁতৰ মত হৈছে আম সুর বিলিব তো বাবা মামা আগে যখন বলিব সব অর্থায় মায়া বাপ না বুঝিব খামানের তো রাজ্য দল করিব সুর রাজ্য আনহি যে এরিয়াত তা সে এরিয়াত খানাতে হেব দে আর রেবাক না দিব এবং খামারি নেই থাকব বজাও করিব তার উড়েতে নেওয়ারিবা সেখানে রাজ্য দখল খামার আমার গ্রাম দেখি ও ক্ষমতা হারা হারি তা মানুষজনে সে বজায় গেলে কি হয় তাহলে হি মানবতা হলো এই সেদিকে যাই হোক সিনে হলে হয় না বুড়াই কিন্তু নহঙর তবে বুদ্ধ ধর্মত স্বাধীনতা হয় প্রকার রিলিজিয়াস ফ্রিডম তারপরে কি এডুকেশন ফ্রিডম ইকোনমিক ফ্রিডম এই সমস্ত যে স্বাধীনতাগুলি প্রয়োজন তারপরে বিদ্যাশিক্ষার স্বাধীনতা আরো কি ইয়া ভার্বাল ফ্রিডম বাসনে ইয়া মুক্ত মুক্ত বাক্য 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 স্বাধীনতা বাক স্বাধীনতা আয় তো সদান গান থাকে মানে সদান হোক হ্যাঁ তখন দেখো সদান হোক নমাদিক তে মাদন না যুক্তিসঙ্গত সদা তার কি বেদনা হোক আমি দেখি যারা না যারা নাকি ক্ষমতা পান দেখা যায় যে তুমি বলা হলো সেতু হ্যাঁ নমাদিক তা নহচ কিছু হয়ে নারে তার বেদনা গান উজু উদান হদেও তার নমাদি সত্যে ওই দুই ফলেও তার নহলেও তার আজ নমাদি ফেলে তুম সে বাক স্বাধীনতা হর করব হয় ইকোনমিক স্বাধীনতা মিলে কি ইনকাম করে নারণ এটা বহু বড় বড় পদত ফদত মিলে আগন থেকে আউ যে ইনকাম করত সে আমি ঠিদিয়া নাহি কিন্তু বাড়াবাড়ি নয় ধর্ম আন্না করে দূরি সুশিক্ষে দেওয়া ঘুরিব যাদত দেখি দেওয়ারা ঘুরিব গুরুকুন মিলেও বেদ বাড়াবাড়ি করন ধর্ম জাত নচেনে জিন্দি বাই দে যান জিন্দি বাই ইয়ন আকর্ষিত আন দই ফিউচার নবাবন ধর্ম আন আরাম যেমন বিজাতি মিলেও সাংবাদ সমাজ এলে তারা লাভ হয় তারা বুদ্ধ ধর্ম ঘুরি পারেন তারালে শূন্য হয় যে তুমি যদি চামা মিলে ঘর যাত গরু খাদা ছাগল খাদা চিন্তিত করা ফুরিব চিনি নগরলে সে যাদের থেকে নারিবে দুর্গ পুজো করল কালী পুজো করল চিনি নগরলে শূন্য এবার তো এইটো দলে দে ফাপ পানি ঘুরি নফান্দি তারালে লাভ হয় বিজাতি গুণলাই তো বারাবারে কি ধনবান ফেলে দিনে দি অন্য পদে যান দই সেটি কে হয় একুয়া আমার বেলে বোঝে নিতে ইচ্ছে করে পুরী বজারে বোঝা কাপড় উঠছে তা মরার দলে হলো দে আর মানতে মহাদে ভারে ভুল করছ হতা সময় যা ভুল করছো লাভ নি আগে তো সে অনুভব করবো ভুল করা হল কিনা গা গা হলো দে ব্যাকর কাজ জুড়ো হয়ে যান সময় সময় বারে বলুই হলো দেশিয়া সব এসে ভুল আনি ঘুরিলে তাহলে জীবনান পঙ্গু হয়ে যায় এসেতে তা ভুল এক ভুল অত্যন্ত ইয়ে নেওয়া যায় ভুলের অপর নামে তো অবিদ্যা এসে গরু হাডার ছাগল পুজোর করে চিন্তা কেন ভুল প্রাণী হত্যা করে চিন্তা কেন ভুল হাম
আজে বুদ্ধ ধর্ম আছে বুলো আম গড়া ন যায় এমন হৃৎপিণ্ড সেগুন প্রাণীবোৰ কা প্ৰাণত দৈয়ে এমন বিজাত তুনবো তারা ঈশ্বরবাদী বো নাই একরে উগুরব আজাগরি বেক চাউল আজাগরণ বেড়াবো আজাগরণ সৈতপান মানে সৈতপান দে গান দেয় ফুটছিয়ান হাকনে হাবি হবে আহান সামানে চুলি চালাই দেমে এমে ঘরে গোটেবা দৈয়ে ঘরের মনে ঘরে রায় শুধু দৈয়া না তাল্লু ভরে চরিতার্থ করি পারলাই ভক্ত এলে শিবে কুজুত পজুত করে হাবি হবে চুলি চালাই আগুন জালে বাক গা দুগ্গ করি বেক তেল মজলা মাগি মাগাইছ গাঁত দাগি দিবি দিনে দি বেড়ে বাড়াই এক ঘন্টা আধ ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা করে দিয়ে ওলে বাক খাওয়া শুরু সেদিকে দইয়ে আয় সেদিকে দইয়ে হলে সেদিকে দিয়ে অদ্দঙ্গ দই আসেনি নিজে সাত তো আদায় খারি দইয়ে আয় বুদ্ধ ধর্ম পুরো দইয়া শুধু তোর দইয়ে বরং সে নয় পরে রকার তা নয় ফতানা দেখে দিয়ে দিয়ে মৃত্যুর জায়গার সেদিকে দইয়ার খুদ আগে খুদ আগে আর দিয়ে এই দুনিয়ার বুদ্ধের মতো দইয়ে ঘুরে না আগে শুধুতে ন মারে ন পি দেও অভিশাপ ন দে ক্ষতি কামনা করে কামনা নগরে থা নয় তে মুক্তি পথ দেখে তো হিলে মুক্তি হবা হ্যাঁ কোনরে নর নয় নারীও নয় চাঁদা নয় বিজাদা নয় দিবে জাতি কবলে নর ক নারী কোন জাতিরই তাই ইয়ে নগরে গুরুত্ব ন দে দু জাতির জন্য মধর্ম হবেন এজ ব্যক্তির পথ খোলা মাত্র তুমি অনুসরণ করো তোমাদের মুই তোমারে বাণী বানাই নির্বাহ নি নবারি নিজের নেজেবা দেয় মহদান দূরি চর্চার উপর নির্ভর করি নেই চিন্তা হয়ে দেয় বুদ্ধ হতান তাহলে সে নি তো মুই তো ইরু এজন ধর একা একা গাইড করম অটিলিটি জাঙর শুধু একখান জাহাত ন মুই একখান জাহাত একখান থেকে নবারম বিভিন্ন জাহাত গুড়ো করে বেকনের পরামর্শ দেওয়া করে বেকনা ঘুরি সাই দেবাক মানে হিজু সদা হোক সে আন বেকুনে সামনা কর এইখানে মই হয়ে যাওয়ার দেয় কিন্তু আমার তো যে একখান সময়কাল লাগে সময়কাল এই সময়কালত মই যে আরাম বধ করি জুড়ো করি বইতালে দাও আমার বেশি কম কিন্তু দিন নয় দিলে বাং মৌ যে মানুষের মঙ্গলের জন্য পরিশ্রম করা করে যা হোক মই মেন তভিবত জাঙর মেন তভি কি বিদর্শন জ্ঞান দশ প্রকার সে নি বর্তন মরে যাকে অনুরোধ করছেন সে নাকি হয়তো মরতে আসেনি হিজু হিজু করি নি বেচময় নয় সামথিং সামথিং করি করে জানতে হয় সংমর্ষণ জ্ঞান উদয়বাই জ্ঞান হেলিয়া দেশনা হইজন মই কেনা এটি আরো এক এক নম্বর দেশ নাই দেশনা করে নাই উৎপত্তি স্থিতি বঙ্গ কনে সহসা ধর্ম ভাঙ্গি দেশে দেখে যোগী বুঝে মর্ম স্মৃতিবোধে তিলক কনে করি নিরীক্ষণ নিরাসক্ত চিত্ত হয় বৈরাগ গর্জন নিরাসক্ত চিত্তে হয় বৈরাগ গর্জন নাম রূপ ভাঙ্গিতেছে দেখে অবিরত ভাঙ্গিতেছে সংসার ধর্ম আছে যত ত্রিলক্ষণ বাবাপন্ন এই সংস্কার ধর্ম জীবা তো কখন না হে বুঝে এই মর্ম কোন জীব মরে না হে বাঙ্গে সংস্কার অহরহ ভাবে যোগী বেদং সসার বুদ্ধ তো মরিষিকা তুল্য পঞ্চস্কন্ধ হেরিয়া মৃত্যুকে বঞ্চী লবে যোগানন্দ ও হেরিয়া মৃত্যুকে বঞ্চী লবে যোগানন্দ নিদর্শন জ্ঞান যখন তৃতীয় জ্ঞান ভঙ্গ জ্ঞান উদয় বিয়ান পরে দিয়াই ভঙ্গ উৎপত্তি স্থিতি ভঙ্গ কনে সংস্কার ধর্ম কাদের উৎপত্তি উৎপত্তি আয় জন্ম হয় হানা কন্থায় দিয়ে সে অবস্থা গান সে নদে স্থিতি ক্ষণে সংস্কার ধর্ম ভাঙ্গি দেশে দেখে যোগী বুঝে এই মর্ম ভাঙি যার সব সময় ভাঙা শুরু হয়
জন্ম যাওয়া বা সেদিন থেকে আয়ু হ্রাস পায়। মাঙ্গি দেশে দেহের যোগে বুঝে মর্ম তাহলে সিন্ধুরী সবল স্মৃতিবোধে ত্রিলক্ষণে করি নিরীক্ষণ, স্মৃতিবোধে ত্রিলক্ষণে করি নিরীক্ষণ, নিরাসক্ত চিত্তে হয় বৈরাগ্য অর্জন। দেহ এটা দূর সংসার কি থাকব, নিত্যই পঞ্চাশ ভাঙি যায় আর কেউই নয়, তাই বৈরাগ্য ভাব উৎপন্ন হয়। তাহলে নাম রূপ বাঙ্গি দেশে দেখিও বিরত, বাঙ্গি দেশে সংসার ধর্ম আছে যত, নাম রূপ পানি ভাঙি যা আর সংসার ধর্ম একখানে ভাঙে যা হোক, যত যা যেরূপ যেরূপ দেখা যায় কিনা দেখা যাক না কেন, সজীব নির্জীব ব্যাগ পাঙে। তাহলে ব্যাগ সেই ধর্মে ত্রিলক্ষণ বাবাপন্ন এই সংস্কার ধর্ম ও জীবাত্মা কখনো নহে বুঝে মর্ম। তাহলে ত্রিলক্ষণই দেখা যায় দিয়ে ত্রিলক্ষণ বাবাপন্ন এই সংস্কার গেল দেখ, অনিচ্ছা দুঃখ আনাত্মা জীবাত্মা কখনো নহে বুঝে মর্ম। জীব আর তাইতে নয় তা প্রাণী মুই তুই নয় দিয়ে আইসে নিয়ে আয় বুঝে এ মর্ম, পাবনা হারিবে পাবনা আত্মাতে এসিগিরি বুঝে দেয় বিদর্শন কেন লাগবে। কোন জীব মরে না হে বাঙ্গে সংস্কার অহর ভাবে যোগে বেতম সংসার, কোন জীব মরে না হে ও বাঙ্গে সংস্কার সে মরে না এতে ওতে কুকুর বিলে মরে মানুষ মরে সে দশ সংস্কার বাঙে দেয়। কোন প্রাণী ন মরণ বাঙ্গে সংস্কার অহর ভাবে যোগি বেদংসার অহর করে ভাবে দেয় দেখে দেয় দেখ সংস্কার নেই বুদ্ভুত ও মরিষিকা তুল্য এই পঞ্চস্কন্ধ বুদ্ভুত পুরুরুরুরু দুর্বুদ বুধি ফেগতন যে উদিয়ে পানি ফেগতন সেদিককে দেখে নেই এখান হি হতে আমি যদি দেখি দিয়ে হয় যুগ ইহতে যে যুগ ইয়ন যে যুগত মানুষজন আমি দেখি যে উৎপত্তি বিলয় ছেলে মালেন পুরুরুরুরু করে দেয় পঞ্চস্কন্ধান, মানে এগো যদি আমি কল বয় যে বৃদ্ধ হয় সাইজরে ছেলে মালেন বাপ পিলে যে ফোন আউদন যেভাবে বিলীন হন বেশি দিক কেউ গোদা প্রাণী বোন বিশ্বব্রহ্মাণ্ড হয় বাপ পিলে ফোন আওতে প্রাণী বোন এই সাইডে বুদ্ভুত আর মরিচিকা মরিচিকা কি দেখে নেই প্রাঞ্জনী গান দেখে সে নেই বেশি দিক কেউ মরিচিকা আনে কমরিগ মরিচিকা জল বাবি মনে সবাগে দাবিত হয় মরিচিকা তা পানে অনিত্য স্বভাবে তো তা মিথ্যা বিবরীত দেহেতে মজি অক কামে দহে শীত তে দেখুন দেখুন না আপনি সারে রু বাগে দোল আগে নহন শীত বানে মরিচিকা হুদুর দোল তিন দিন পরে কি হয়ে ইয়া আমরা সিধে সিধে সুলদারির ধূপ গুজং গুজং দল জিনিস একখানে বত্রিপ্রা অসুস্থী এই। তাহলে অজ্ঞ মৃগ দুঃখে মরিচিকা আন্দরে ফানি মনে করি যান সাধারণ মাঝেইও পঞ্চস্কন্ধ আন্দরে সুখ মনে করেন এই বিপরীত অবস্থা এই যে হদানি বুদ্ধ হয় দি আর ফিরি নবারণার সিন্ধি সিন্ধি সংসার পূরণ অদুত্ত সমত পাঁচ চক্রের আওতায় জান দেয় বুদ্ভুত মরিচিকা দুঃখে পঞ্চস্কন্ধ আনতে দেখে বুদ্ভুদিও পঞ্চ মানে মরিচিকা। তাহলে সেনারে হয় দে ভঙ্গ জ্ঞান সংস্কারে কয় নিরথেরই যোগী জন ভঙ্গের বিকাশে করে জ্ঞানের বর্ধন সিংহ সর্বদর্শনেতে যথা হয় ভয় ত্রিলোক সংস্কার তথা যোগীবিত হয় সবই সঙ্গুল সংস্কারে হেরি ত্রিগালে বিচেরে তা বয় জ্ঞানেশ্বরী সংস্কার হইতে বয় তথা যোগী জন। তাহলে এই সিহদে ইয়া এখানে সিহদে ভয় জ্ঞান ভয় জ্ঞান সংস্কার ধর্মগতি হয় বয় জ্ঞান
ভাবি বয়স চিন্তা মাত্র এই সমাধান, ভাবি বয়স চিন্তা মাত্র এই সমাধান। তাহলে ভয় জ্ঞান যখন পাঙে থে তোরাই উমা পঞ্চাশ পাঙে দেয় না দর করে বড়া এই সিদ্ধে দেখি ওই যে পঞ্চাশ খন্ডা যখন পাঙে যায় তাহলে কিনে কি আগে ভঙ্গ জ্ঞান পয় জ্ঞান ভঙ্গ জ্ঞান যখন দেব পয় জ্ঞান উৎপন্ন হয় এই সিদ্ধে কি হয় যে এই ভঙ্গ জ্ঞান কারণে অনেক কাজে নৃত্য নদাকে বিদায় তার ইদু সুখ কিছু সামনা করে না কোনো জোর নেই এই সত্যি সকল সমস্যা ধর্ম ব্যাকানে যে সমস্ত সকল ব্যাক সমস্যা ধর্ম আনে তাহলে অতিজয় বৈজ্ঞান বদিত করিয়া ভয় জ্ঞান যখন বেড়ে যায় ত্রিভুবে সুখের স্থান না পাই বুঝিয়া সংস্কার ধর্মে তাই আসক্ত না হয় জীব লোক জলে যথা যোগী পরিচয় নির সংস্কার আছে শ্রী দেবতীত হিংসজন্ত সমাপূর্ণ তুল্য বিরত চারিদিকে এ বিভীষা পূর্ণ ত্রিভব অন্তরে হলে যাত জ্ঞান আদিনব ভয় জ্ঞান যখন উৎপন্ন হব তাই আদিনব জ্ঞান শুরু হয় আদিন মানে জাগলুক জ্ঞান হে জাগলুক তাহলে হে জাগলুক জ্ঞান সংস্কারে ক্ষয় নিরোধ হেরি যোগী জন বঙ্গের বিকাশে করে জ্ঞানের বর্ধন বিশেষত যখন আমি দেখি বঙ্গ জ্ঞান জায়গায় উৎপন্ন হয় সংস্কার ক্ষয় নিরোধ যখন দেখে তা ভয় জ্ঞানে ভরপুর হয় তার মন প্রাণ নয় এই সিদ্ধে সংসারে সংস্কারে ক্ষয় নিরোধ এই যোগী জন বঙ্গের বিকাশ করে জ্ঞানের বর্ধন সিংহ সর্ব দর্শনে তে যথা হয় ভয় ত্রিলোক সংসার তথা যোগী দিত হয় সিংহ সর্ব যদি গ্রিলে তারা যদি গিরণ দেওয়া হয় যেমনি তার দর উৎপত্তি হয় মৃত্যু দর সেবাবত্য অবস্থা হয়ে যায় গই এই সিয়া কি হয় দে ভয়ের কারণে তার ঋতুন তোমাতে নচাই সেইজন ঋতুন মুক্ত হম সে সামনা নেজে ত্রিলোক সংস্কার তথা যোগীবিত হয় সবই সংকুল সংস্কারে হেরি ত্রিকালে বিচরে তা বৈজ্ঞানে সরি সবই সংকুল সংস্কারে হেরি ভানা হাতে মানে ভয় 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 সংস্কার দেখে দেয় ত্রিকাল লোতে বিচার করে অতীত বর্তমান ভবিষ্যৎ যে একে কথা ভয় এই পঞ্চাশ খন্ড গান সংস্কার ধর্মব্রতি হয় বয় জ্ঞান সংস্কার ধর্মব্রতি হয় বয় জ্ঞান ভাবি বয় চিন্তা মাত্র এই সমাধান ও ভাবি বয় চিন্তা মাত্র এই সমাধান ভাবি বয় আগামী দশে বই আনতে হবো যদি তুম মো যদি এই পঞ্চাশ খন্ড থাঙ্গে হয় সে ভাবে দেয় সে তার সমাধান সে অতিশয় বয় জ্ঞান বদিত করিয়া ত্রিভবে সুখের স্থান না পাই খুঁজিয়া তাহলে অতিশয় যখন বয় জ্ঞান উৎপন্ন হয় ব্যক্তির তোরাই ত্রিভবত কোন জায়গা স্বর্গ মুখ্য স্বর্গ মুখ্য ফাতাল খামলোক রুগলোক অরুগ লোকত তখন দিন সুখ জায়গা ন দেখে আর আহুদুর লোক দিতে হন যাহার লোক দিতে পারলে ত্রিভবে সুখের স্থান না পাই খুঁজিয়া সংস্কার ধর্মে তাই আসক্ত না হয় জীব লোক জলে সদা যোগী পরাজয় হিহদে এই যেমন হিহদে এই জীব লোক কোন মানে সেই জ্ঞান পাবন আর উদয় হয় মানে জীব লোক প্রাণী যা এখন সত্য ব্যক্তি দে জলধন আগুনের জলধন দেয় সংস্কার ধর্মে তা না হয় জীব লোক জলে সদা যোগী পরিচয় পরিচয় করে দেয় ব্যাগ প্রাণী জলধন জীব লোক জলে সদা যোগী পরিচয় পরিচয় পাই দিয়ে আইতে
আজে নিরজ সংসার আসি সেই দেবতী তীরচন্দ সমা কিন্ন অতুল্য বিরত নিরজ সংসার আসি সেই দেবতী তীরচন্দ সমা কিন্ন অতুল্য বিরত সংস্কার আসি জন্ম মৃত্যু নির অনরস নেই মাঝে তো রস পান রস মনে করি থান অনরস ন দেবতে এই সংসার মাইয়া মহৎ অনরস নেই এই পুত্র কষ্ট কি বার আস দেব নির সংসার আছে সিদ্ধিতে উদিত যখন ভাবনা যাচ্ছে মন জাগে আয় হিংস্রচন্দ্র সময় কিন্ন তুল্য বিরত তাহলে সেদিক কেদে দেখে দেয় হিংস্র প্রাণী গুনে গ্রিলে যে অবস্থা হয় চারিদিকে বিভীষে আপূর্ণ এই ত্রিভব চারিদিকে বিভীষে আপূর্ণ এই ত্রিভব তাহলে যোগীর হইলে জ্ঞান বলে আদিনব তাহলে সে যখন তার জ্ঞান উৎপত্তি হয় তাহলে সে আদিনব জ্ঞান চারিদিকে বিভীষে আপূর্ণ ত্রিভব অন্তরে হইলে জাত জ্ঞান আদিনব অন্তরে যখন উৎপত্তি হয় সে বিভীষিকা ঝামেলা দেখে দেয় তাই সি হয়ে দেয় আদিনব জ্ঞান ইন্দি জাগলুক পানা জন্ম মৃত্যু উন্দি জন্ম মৃত্যু জাগলুক দেখে এই এই সময় হয়ে দেয় বিভীষিকা অন্তর হইলে জাত জ্ঞান আদিনব তাহলে সেদিক করে আদিনব জ্ঞানের সন্ধান পাওয়া যায় তারপরে নিরজ সংস্কার ধর্ম করি দর্শন নিরজ সংস্কার ধর্ম করি দর্শন উদাসীন সদা যোগী উৎকণ্ঠিত মন তে নিরজ যখন দেখে সংস্কার ধর্ম আন উদাসীন হয় মন আন উদাসীন উদাসীন হয় অদার থেবার মনে নহয় ডাং ডাং অবস্থা রে থাই উদাসীন সদা যোগে উৎকণিত মন রমিত হয় না চিত্ত কোন অতি সংস্কারে রমিত নয় আর কোন সংস্কার রমিত নেই বিদর্শনে রমে মাত্র ধ্যান সুধা তরে ও বিদর্শনে চ বিদর্শনে বিদর্শন মানে কি ওই ইয়া স্মৃতি এবং বীর্য ইয়া প্রজ্ঞা এবং বীর্য ধ্যান তো যখন হামড়ি যাব আজে বিদর্শনের মাত্র ধ্যান সুধা তরে মানে ধ্যান সুধা বিদর্শন রমিত হয়ে থাকব নির্বাণের অভিমুখে চিত্ত দ্বার দায় নির্বাণের অভিমুখে চিত্ত দ্বার দায় সে কারণে যোগী ভর নির্ভেদ জ্ঞান ভাই যোগকে ভাবনা অতটা দেব দেখি নির্বাণ মুখে চিত্ত করে কোনদিন নিরোধ নির্বাণ এই মুখকে মনে রাখে বার সাইতে বিদর্শন এই ধারণে গমনে শুইতে বসিতে ঔষধত রাখবে স্মৃতি সর্বাবস্থাতে যে অক্ষণে যে অসিত হইবে অতীত সে অক্ষণে সে স্মৃতি ভাইবে নিয়ত স্মৃতি ছাড়া কোনো কাজে নাই দিবে মতি লঘু দ্রুত চিত্ত গতি বিস্তারা গতি ধারাইতে করা স্মৃতি আমি অতীতেছি হাতিতে হইলে ইচ্ছা আমি হাতিতেছি তুলিতেছি পদম ফেলিতেছি কোনো ও প্রতিপদক মাঝে স্মৃতি পুনঃ পুন দেবানা স্মৃতি দেখা দেয় নির্বাণ অনুভবকে সে মুখেই নির্বাণ বানা স্মৃতি বানা স্মৃতি এই যেতে নির্বাণ মুখকে যে মুখকে নির্বাণ সে মুখকে তার গতি আন অবধে হয় দিয়েছে কে যে কে ই হয় দে নির্ভেদ জ্ঞান হয় নির্ভেদ জ্ঞান এই যেতে এই নির্ভেদ জ্ঞান জিনিস চান তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মন চিত্ত নদীকে আর জন্মজোড়া বেদী মৃত্যু দেনে দেয় মন আর একটু উতলাও যাই করে ভয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা জাগে ন থেব আর তারপরে এই পৃথিবীর পুনর জন্ম নাগান বেজাল মনে করি নেই তার নির্ভেদ জ্ঞানের উৎপত্তি হয় নির্ভেদ জ্ঞান উৎপন্ন হলে তার দিবতা বা নির্বাণ সে নির্বাণ জানা তার জোরদার হয়ে যায়
জোরদার অবস্থা যে সাধক যারা বিদর্শন করেন ভাবনা করেন তারা এই জ্ঞান নিয়ে অবশ্যই দরকার। এই জ্ঞান নিয়ে এমন খোরাক যোগাইব মনের খোরাক যোগাইব যারা ভিতরে তুই এনে যখন স্মরণ করিবি বিদর্শন কেরানি গায়ে গায়ে সব তুই একা একশো তোর চিরিক্রেতা মনে হব ওই চন্দ্র সূর্য লক্ষ্য করে আগাজবরে আগত আগাজবরে ভো আগত সিতু তুই দেখতে সেরম লাদি দেবনগরী দক্ষে খারা খারাপ বিল্ডিং অসংখ্য মানুষ বসে বসবাস করতন তারা আগন কারিগর লোক উঠতন হিন্দি মধ্যে যাদন নানা হামগুড়ি সাধন অদ মানুষ ওই বুধ বুধি দক্ষে করি নেই জন্ম অদন মতন সে অদুপুরে সেই সত্যন তার মানে এই এই জানি পাবের বিদর্শন কেন নেই পাবের দেখা যার কারণ সর্বরূপরে তে নিজে তে নেই তাই জানি যখন স্টাডি করে নির্বাণের দিকে মনান নিবের জগতের চেষ্টা করে সে যে তার অনন্য অবস্থা হয়ে যায় সে তাই বিদিত অন্য কেউ নবুঝো তাই বুঝি এই তে নিজরে তা আলাদা করে রাখে সে ওই ধর্ম প্রীতি উৎপত্তি হয়ে দিয়ে তার তাই এনে হয়ে হয় বিদর্শন জানালে যখন তাই ধাদে করিবে তুই শুধু আগত প্রাণীগুন শুধু আগন অন্য প্রাণীগুন তুই সন্মুখে যে বাসর এবার সাহবল এই এসে তারা হয়ে নির্বেদ জ্ঞান নির্বাণের অভিমুখে চিত্ত দ্বার দায় যজ্ঞ নির্বাণের অভিমুখে চিত্তব যখন যা ধরিব ত্যাগ করে দেয় জন্ম মৃত্যু দিনে দেয় তাহলে আর বেশি নয় জিরে জিরে এগুলো কারে হয়ে দিম বিদর্শন জ্ঞান আনি এটা দুই তিন নম্বর তিন নম্বর পাঁচ নম্বর হয়ে দিলুম আর এখন তার পরবর্তীতে হয়ে দেওয়া বা এক্ষণে ভাবনা করে রেডি ওয়ান টু সঙ্গ বন্ধ রাখো কাউন্টিং মেডিটেশন করা হয়।